নতুন বছরের নতুন আঙ্গিকে ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণে ব্যস্ত এবার ত্রিপুরার ব্যবসায়ীরাও। রবিবার বৈশাখের সন্ধ্যায় জাকজমক আয়োজনে রকমারি ফার্নিচারের পসরা সাজিয়ে কুমারখাটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বাপিরাজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক শপিং মলের দ্বারোদ্ঘাটন হয় মন্ত্রী ভগবান দাস এবং টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়ের হাত ধরে। রবিবার বিশেষ আয়োজনে কুমারখাটে পথ চলা শুরু হয় রাজধানী সহ উদয়পুরে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান বাপিরাজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক শপিং মলের। মন্ত্রী এবং টিআইডিসি চেয়ারম্যান ফিতেকেটি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নবনির্মিত এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। নবনির্মিত কুমারখাটের ব্যবসার কর্ণধার পুষ্পস্তবক দিয়ে বিশিষ্ট অতিথিদের স্বাগত জানান। তাছাড়া উপস্থিত এলাকার সমস্ত ব্যক্তিত্ব এবং সমাজসেবীদের বেজ পরিয়ে বরণ করে নেওয়া হয় এদিন। মন্ত্রী ভগবান দাস এবং টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় পুরো মল প্রদর্শন করেন এবং সমস্ত জিনিসপত্রের গুণগতা পর্যবেক্ষণ করেন। এদিন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় আমাদের বয়েজেটিনের সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজ্য সরকার প্রবর্তনের পর রাজ্যের ব্যবসার পরিকাঠামো উন্নয়নের দিকে প্রসারিত হচ্ছে, উন্নয়ন হচ্ছে কুমারখাট শহরে। তাছাড়াও তিনি বাপিরাজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক শপিং মল নিয়ে জানান। এর আগে আমি বাপিরাজ তাদের উদয়পুরে যে শোরুম সেখানে উদ্ঘাটনে গিয়েছিলাম। তো আমরা আজ আপনাদের মাধ্যমে এখানে কুমারঘাট এলাকার যারা রয়েছেন তাদেরকেও বলবো যে এত সুন্দর যেটা আগরতলায় গিয়ে আমরা কেনাকাটা করার ছিল সেটা এখানেই আমরা কুমারঘাটে পাবো। আর এটা পরিবর্তন যে আজ আমরা হাতে নাগারে সবকিছু পাচ্ছি, আধুনিকতার ছোঁয়া এখানে বড় বড় শপিং মলও কুমারঘাটে হচ্ছে। তো কুমারঘাটের উন্নয়ন আমাদের কুমারঘাট থেকে যিনি মন্ত্রী রয়েছেন সরকার তিনি উপস্থিত রয়েছেন, ওনার হাত ধরেই এই শোরুম উদ্বোধন হয়েছে। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব বাপিরাজ পরিবারের এই সংস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছে অনেকগুলো মানুষের জীবন বদলেছে। একটা কথা আমি সবার সামনেই আজ বলছি, যখন কোনো চাকরিয়াল অর্থাৎ সরকারি চাকরি পায় তার পরিবার এস্টাবলিশ হয় সে হয়তো নিজে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়, কিন্তু এই ধরনের এন্টারপ্রেনার যখন কোনো ব্যবসায়ী নিজে প্রতিষ্ঠা হয় তখন কিন্তু অনেকগুলো লোকের জীবন বদলে, অনেকগুলো লোকের কর্মসংস্থান ব্যবস্থা হয়। তো ওনাদেরকেও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনারা যেন আরও এগিয়ে যান, আরো আগামী সময়ে বিভিন্ন প্রান্তে ওরা এই ধরনের শরম খুলতে পারে। আমরা ওনাদের পাশে থাকব, যখন যেটা দরকার হবে সরকারের সাহায্য আমরা তাদের সঙ্গে থাকবো। এই যে পরিবর্তন, এটাই পরিবর্তন যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, একটা পরিবেশ তৈরি হয়েছে, মানুষ ব্যবসায়ী যারা এই ধরনের এন্টারপ্রেনাররা এগিয়ে আসছে। আগে কি ছিল, আগে শুধু বন্ধ হরতাল আমরা দেখেছি, শনিবার বন্ধ থাকতে হবে, রবিবার বন্ধ থাকতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না সব মানে টোটাল আপনি 24 ঘন্টাও দোকান খুলে রাখতে পারেন, তাতেও কোনো আপত্তি নেই। আপনার যারা কর্মচারীরা যারা রয়েছে যারা কাজ করছে তাদের অধিকার যেন কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ হয় না, তাদের অধিকার আপনি সুনিশ্চিত রেখে সেটা যদি শনি রবি সব আপনি পুরো সপ্তাহে খোলা রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই। তো আজ সেই জায়গায় এসেছে ত্রিপুরাতেও আমরা দেখি আগরতলাতে রবিবারও বাজার খোলা থাকছে আর শনিবারও খোলা থাকছে এবং মানুষ যারা কাজ করছে তারাও আর্থিকভাবে লাভান্বিত হচ্ছে। আমরা এখানে কুমারঘাটবাসীকে বলবো যে এখানে সুন্দর একটা শোরুম এখানে সবাই আসে এবং আগামী তো হয়তো আরও শোরুম আসবে। মন্ত্রী ভগবান দাস জানান কুমারঘাটের উন্নয়ন হয়েছে, তাই আজ কুমারঘাটে এই ধরনের শোরুম শপিং মল এসে ব্যবসা করতে শুরু করেছে। অনেক কিছুই বলা হচ্ছে আমরা ধানের কালের যে কুমারঘাট দেখছি আমরা যেদিকে চাইছি সব থেকে একটা নতুন এবং
কুমারঘাটবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল যে কুমারঘাট শহরটা এইভাবে দেখার জন্য, কিন্তু তাদের প্রত্যাশা যদিও রয়েছে কিন্তু বাস্তবে সেটা গ্রহণ হয়নি। আজকে দেশ বদলাচ্ছে, পাশাপাশি আমাদের রাজ্যও বদলাচ্ছে, আর সেই দেশ এবং ত্রিপুরার বদলানোর সঙ্গে যে কুমারঘাটও বদলাচ্ছে, এটা সত্যি আমরা কোনো ওয়েস্ট বেঙ্গল থেকে বা হায়দ্রাবাদ থেকে কোনো বিজনেসম্যান মানে কাঞ্চনবাড়ি যাবে না, তোমার করমচরা যাবে না, মনুঘাটে যাবে, সে আরও উন্নত যে জায়গা রয়েছে সেখানে যাবে, সে ইনভেস্টমেন্ট করবে। তো সেই জায়গা থেকে আমরা নিশ্চিত যে কুমারঘাট এগোচ্ছে, কুমারঘাট বাড়ছে, তার জন্য আজকে আগরতলা থেকে বাপুরাজের মতো একটা ফার্নিচার এজেন্সি বা এই শোরুম আছে কুমারঘাটে। আসলে এই ফার্নিচারের শোরুম নয়, কিছুদিন আগে আমরা দেখেছি এখানে এম বাজারের মতো একটা মল এখানে হয়েছে এবং আরও দুটি মল এখানে হয়েছে। তো ডেফিনেটলি কুমারঘাটের যে অর্থনৈতিক অবস্থা তার পরিবর্তন হচ্ছে এবং তার আশপাশের যে এলাকা রয়েছে গ্রামীণ এলাকা সেখানকার মানুষের মধ্যে আর্থিক উন্নয়ন হচ্ছে, রোজগার হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, যার কারণে আজকে এই ধরনের বড় বড় মলগুলো এবং এই ধরনের বড় বড় ফার্নিচারের দোকানগুলো আজকে আমাদের কুমারঘাটে আসছে। আর ইন্ডাইরেক্টলি কুমারঘাট একটা খুবই গুরুত্বপূর্ণ শহর, ন্যাশনাল হাইওয়ের উপরে রয়েছে, রেলওয়ে কানেক্টিভিটি রয়েছে, সেই দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ শহর রয়েছে। আমি কুমারঘাটবাসীকে এটাই বলব যে আপনারা এগিয়ে আসুন, সহযোগিতা করুন, আমরা আরও আরও অনেক দূর কুমারঘাটকে এগিয়ে নিয়ে যেতে চাই, আরও ডেভেলপমেন্ট করতে চাই, কুমারঘাটের সৌন্দর্য আমরা বাড়াতে চাই, সকলের সহযোগিতা আমরা তৈরি করি। শেষ আমি বলব যে পাত্রীরাজ পরিবার তথা জড়ের কর্ণধার রয়েছেন, এই পরিবারের আমি মঙ্গল কামনা করব। ওনারা আজকে তার শুরু উদ্বোধন করেছেন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। আমাদের রাজ্যের টিআইডিসি চেয়ারম্যান এখানে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন। তো আগামী দিনে এই বিজনেসটা কুমারঘাটে যেন তার সিবিধি ঘটে, দ্রুততার সঙ্গে এগিয়ে যায় এবং সকলের কাছে আমি আহ্বান রাখব আপনারা আসুন, ফার্নিচার কেন অত্যাধুনিক ফার্নিচার এখানে রয়েছে, সবাই যেন এখানে আসে, সে নিজেদের পছন্দ মতো ফার্নিচার এখানে থেকে নিতে পারে। সব মিলিয়ে সবাই মঙ্গল কামনা করছি এই নতুন বছরে, নতুন মাসে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এদিন ফার্নিচার মল উদ্বোধনকে কেন্দ্র করে জনপ্রতিনিধিদের পাশাপাশি এলাকার বহু অংশের মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়। তাছাড়া আমন্ত্রিত অতিথি আপ্যায়নে প্রতিষ্ঠানের কর্ণধার এবং পরিচালনাকারীদের বিন্দুমাত্র খামতিও পরিলক্ষিত হয়নি। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধারের অর্ধাঙ্গিনী ভয়েসেটিনের সাক্ষাৎকারে জানিয়েছেন উনি ওনার স্বামীর এই সাফল্যে গর্বিত এবং আগামী দিনে স্বামীর আরও সফলতা কামনা করেন তিনি। জানিয়েছেন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার প্রায় 50 লক্ষ টাকা বিনিয়োগ করে তিনি কুমারঘাটির মাটিতে এই নতুন ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পথ চলা শুরু করেছেন। আমাদের ত্রিপুরা অনেক জায়গায় শুরু আছে, উদয়পুর আছে, তার জন্য এখানে নেক্সট আমাদের টেনপুর জন্ম হচ্ছে। কি কি জিনিস আছে? এসব আছে, মানে
सुबह आज भगवान।